হয় হয় এই কথা শুনিয়া পদ্মার কবি ধরিল মন, ডাক দিয়ে আনিল তো এলা অনন্ত কোটি সর্বগণ। হ্যাঁ হয় হয় তাই এবার আচ্ছা আর শিবী দেবতা বেহুলা বালিকে কি বলছেন? হ্যাঁ তবে দেখো মা বেহুলা, হয় শুনো মাগো তুমি আমারও বচন আর না চল লাগ তুমি মাগো করণী রক্ষণ। এই মা বেহুলা কোন সর্বে যে তোমার স্বামীকে দংশন করে আছে, বেশ তুমি যদি হয়তো সর্বে এর মধ্যে যাইতে ভয় পাও নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে চলে যাও। আর এই কথা শুনিয়া বালির আনন্দিত মন নারদ সহ সর্পগণকে এলা করে নিরক্ষণ। তাই বেহুলা বালি লাগের মাঝে আজ ঢুকে পড়ে গেলেন। হয় হয় তাই সে কিভাবে লাগকে দেখিয়াছে তবে তাই বলেন। সাক্ষী দিলাম আমি তব বরাবর। তবে দেখো বাবা, হ্যাঁ এই সর্প হয়তো আমার স্বামীকে হয়তো দংশন করে আছে। বেশ হ্যাঁ এবার যখন সাক্ষী হয়ে গেল তখন সে শিব দেবতা মা পদ্মাবতীকে কি বলবে? তবে দেখো পদ্মা, হ্যাঁ আজ যখন বেটি হয়ে আমাকে মিথ্যা কথা বলিয়া, তাই আমিও তোমাকে কিছুতেই ছাড়তে পারি না মাগো। হ্যাঁ আমিও তোমাকে অভিশাপ দিলাম, তাই হয়তো আজ হইতে তোমার সর্প যে কোনো জীবকে দংশন করার সঙ্গে সঙ্গে তার হয়তো সঙ্গে সঙ্গে আপন হইতে অষ্টাঙ্গ ল্যাচ খসে যাবে মাগো। বেশ হ্যাঁ তখন তুমি মিথ্যা কথা বলতে পারবে, আর সে প্রমাণ এখনো রয়ে আছেন। আচ্ছা
হ্যাঁ আজ যে কোনো জীবকে যদি সর্প দংশন করে তাই হয়তো আপন হয়তো অষ্টাঙ্গুল ল্যাচ খসে পড়ে যায়। বেশ হয় হয় তবে দেখো দেখো পদ্মা। আচ্ছা শুনো শুনো পদ্মা, তুই আমার উত্তর, আর বিলম্ব না করো, তুমি যাও লক্ষ্মীন্দর। আর বিলম্ব করিস না, লক্ষ্মীন্দরকে এখনো জীবিত করে দাও। বেশ হয় হয়। এই কথা শুনিয়া পদ্মাবতী তখন কি বলছেন? হ্যাঁ তবে দেখো দিদি, হ্যাঁ আজ নেতাকে বলছেন, দিদি হে যখন আমরা ধরা পড়ে গেলাম, আচ্ছা আজ বিলম্ব করে কোনো লাভ হবে না, তাই লক্ষ্মীন্দরকে এখনই আমার জীবিত করে দিতেই হবে। বেশ হয় হয়। আজ শুনো শুনো দিদি, তুমি আমার উত্তর, আর আনিয়া দাও লক্ষ্মীন্দরে একবার 3200 পাঞ্জার। হে দিদি, সে বেহুলা বালির কাছ থেকে হয়তো 3200 পাঞ্জার নিয়ে এসে আমাকে দাও, আমি লক্ষ্মীন্দরকে জীবিত করতে চাই। আচ্ছা হ্যাঁ আজ, আচ্ছা 3200 পাঞ্জার নেতা দিল পদ্মার হাতে, এবারে কারো আলো টানাইল পদ্মা দেবের সমাজে, 3200 পাঞ্জার পদ্মা তখন লাগছে দেখি বাড়ি, হাটুয়ের গিলে না পায়ে বা শিবের কুমারী, হাটুয়ের গিলা বেটি করিয়াছে চুরি, কথা শুনে কান্দে তখন একেবারে বেহুলা সুন্দরী। আজ পদ্মাবতীর কথা শুনিয়া বেহুলা বালি হয়তো আর্থনাদ করতে লাগলে। তবে দেখো মাগো, হ্যাঁ বালি বলে তুমি নেবি মাগো সংসারের সার, আর তুমি সারা মাও মোর গতি নাহি আর। হে মা, হ্যাঁ আজ তোমার চরণ ছাড়া আমার জন্য কোনো গতি নেই মাগো, আজ হয়তো আমি 6 মাস সাগরের জলে ভেসে এসেছি, তাই হাটিয়ার গিলে যে কোথায় পড়েছে আমি কিছুই জানি না মাগো। বেশ হয় হয়। এই কথা শুনিয়া পদ্মা ধ্যান আরম্ভিল, আর আগো বয়লে খাইতে গেলে একবার ধ্যানতে জানিল, আর ধ্যান করে দেখে সে নীলক্ষ সাগরের আগব বয়লে তিনি কিন্তু হাটিয়ার গিলে খায়া ফেলাইছে। বেশ এবার পদ্মাবতী নেতা দেবীকে কি বলতে লাগলো? দেখো দিদি, আচ্ছা দিদি তুমি আমারও বচন, এবারে ঝালু মালুকে সঙ্গে করে নিয়ে নীলক্ষ সাগরে করো হে গমন। হে দিদি, হ্যাঁ আজ ঝালু মালুকে সঙ্গে সঙ্গে করে নিয়ে এবার তুমি নীলক্ষ সাগরে চলে যাও। হ্যাঁ আর সেখানে আগো বয়ালকে তুমি মারিয়ে নিয়ে আসো। বেশ হয় হয়। তখন আচ্ছা এই কথা শুনিয়া নেতার আনন্দিত মন ঝালু মালুকে সঙ্গে করে নিয়ে নীলক্ষ সাগরে করিলেন গমন। এবার হ্যাঁ নীলক্ষ সাগরে সে ঝালু মালুক কিভাবে মাছ মারিয়াছেন, সাগরে ফেলে আয়ালা দিল ঝালু লোহারে ব্রুমরে যায়, আর দৈব যোগে বাদিয়ার উঠে সেই আগো বলাইল হায় হায়, আর দৈব যোগে বাদিয়ার উঠে সেই আগো বলাইল হায় হায়, আর মারিয়ার পাতা তখন দিল পাতার হাতে, আরে দুই হাতে বুয়ালিয়া লাগো টাক লাগতে তিরি বায়ারে, এবারে দুই হাতে আরে বুয়ালিয়া লাগো টাক লাগতে তিরি বায়ারে, হায় হায় গিলায়ালা পাতা পাইল তাহাতে, বাহির দে করে আলা গিলা দেবের সামায়াতে, হায় হায় আর বাহির দে করে আলা গিলা দেবের সামায়াতে, হায় হায় তাই। আচ্ছা আজ বোয়াল গোটা মারিয়া নেতা দিল পদ্মার হাতে, এই হাতে বোয়াল গোটা তখন একবার লাগছে তিনি বারে হাটুয়ের গিলা পদ্মা, তারা পাইল তা হাতে গিলা তখন একেবারে দেবের সমাজে, আজ হ্যাঁ সিলাই করিয়া দিল বোয়াল তখন শুই সুতা দিয়া বোয়াল গোটা দিয়ে পদ্মা একেবারে হুঙ্কারো মারিয়া হারিয়া দিল বোয়াল তখন নীলক্ষ সাগরে, এবার হরসিদে বৈশে পদ্মা তখন একেবারে কারোয়ালের ভিতরে, হো ত্রিশ পাঞ্জার বদ্দারে বিচনি করিল, এবারে দিব্য মন্ত্র দিয়া পদ্মাবতি তখন হারিতে লাগিল, মা পদ্মাবতী নিমিত্তে হরি হরি বল,